জয় গুরু। সত্যানুসরণকে পাঠ করছি ধর্ম, যা নাকি অন্যের বাঁচাবাড়াকে নিজেরই আদর্শনিষ্ঠ বাঁচাবাড়ার মতন করে তেমনই আকুল চাহিদায় সমুন্নত করে তোলে। মানুষের জীবনে ধর্মের ভিত্তি হচ্ছে তাই, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম, যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণ, যা নাকি সবটাকে ধরে আছে তাকে জানা, আর তাই জানাই জ্ঞান। চাহিদা প্রবল অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব, সব মতে সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান, তাই ধর্ম অনুভূতির উপর। চলার সাথী থেকে পাঠ করছি ধর্ম ও অধর্ম। ধর্ম মানে তাই, যাহা নাকি থাকা ও বৃত্তি পাওয়াকে জীবন যশ ও উন্নতি প্রবণতার সহিত একটানে বাঁধিয়া ধরিয়া রাখিয়া অমৃতকে আলিঙ্গন করায়, আর যাহা এইগুলির অপলাভ ঘটাইয়া সংকোচ, অবসন্নতা ও অধঃপতনের পথে লইয়া মরণকে স্পর্শ করাইয়া দেয়, তাহাকে অধর্ম বলা যায়। বাণী সংখ্যা 86। ধর্ম পারিপার্শ্বিকের সেবা শূন্যতায়, ধর্ম আচরণ করিতেছ অথচ তোমার নিজের ও পারিপার্শ্বিকের জীবন ও বৃত্তির সেবা তোমার সার্থ হইয়া ওঠে নাই, বরং তাহাতে তাহাদের প্রতি হীনবোধ, অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি আসিয়া তোমাকে সংকীর্ণতর করিয়া তুলিতেছে। নিশ্চয় বুঝিও তুমি ধর্মকে মোটেই আমন্ত্রণ করো নাই, পূজা করিয়াছ সংকীর্ণতাকে, অহংকে, অবজ্ঞাকে, আর বিবর্তনে পাইতেছ তাই। বাণী সংখ্যা 87। ধর্মে পারিপার্শ্বিক ও বেঁচে থাকা, বৃদ্ধি পাওয়া। তুমি ধার্মিক, নিয়ত ভগবানের আরাধনা করিতেছ, পূজা সন্ধ্যা আহ্নিক লইয়া বিব্রত, অথচ সেবা, অর্থ, ঐশ্বর্য, জীবন, যশ, বৃদ্ধি, তুষ্টি, পুষ্টি ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না, আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না। বুঝিও তোমার ধর্ম আড়ম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে আমন্ত্রণ করো নাই, তাই তুমি ও তোমার পারিপার্শ্বিক উভয়ই ধর্ম হইতে বঞ্চিত হইতেছ। বাণী সংখ্যা 97। ধর্মের স্বাস্থ্য, ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। আর বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে হলেই প্রথম এবং প্রধান প্রয়োজন স্বাস্থ্য। তোমার আচার, ব্যবহার, চালচলন ইত্যাদি এমনতর হওয়াই উচিত যাতে তোমার স্বাস্থ্যে কোনো প্রকার অপঘাত না আসে। করো, চলো, আর চলায় অবাধ হ। বাণী সংখ্যা 232।
পুণ্য পুঁথির থেকে পাঠ করছি ভাববাণী একাদশ দিবস ছয় শ্রাবণ তেরোশো একুশ কিছু অংশ। বেদান্ত একটু প্রাণে প্রাণে ঢুকিয়ে দিলেই হলো, বেদান্ত প্রচার করতে হবে। যেমন বেদান্তে সব আছে, কৃষ্ণকেও বলবি দেখ, ও দেখিয়ে দিতে পারবে। একটা সৃষ্টি হলে অসংখ্য সৃষ্টি হবে। দেখ নেশনটা পুড়ে গেছে কেবল ছুঁত মার্গে, কেবল কতকগুলো কুলগুরু আর পুরোহিত ধর্মগ্রন্থ ধর্মজ্ঞান তো দেয় নাই, কেবল দেহি দেহি বার্ষিক পেলেই মিটে গেল, সঙ্গে সঙ্গে নিজেরাও হারিয়েছে। দেখ একটা কথা আছে, যতই করিবে দান তত যাবে বেড়ে, দানও করে নাই বেড়েও যায় নাই। আর বলে বেদে অধিকার নাই, করতে করতে নিজেদেরও অধিকার নাই, বোঝে কে বাবা। বিচারে জ্ঞানটা পেকে যায়, বিচার করে দেখতে হয়। এখন গুরু বলেন শিষ্য নাই, শিষ্য বলে গুরু নাই। এই বিচার করতে গেলে উদার হতে হবে। যে বিচারে হিংসা থাকে সেটি বিচার নয়, সে বিচারে অধঃপথে নিয়ে যায়। তা তুই করে জানা, বিবেকটা তো আছে, অত বোকা সাজলে কাজ হয়? যেখানে চিন্তা শক্তির বের হয়ে যায় সেখানে জিজ্ঞাসা করতে হয়, অন্যের সাহায্য নিতে হয়। অন্নদাকে বলিস বেদান্তের অনুবাদ পড়তে, নগেন ভট্টাচার্যকেও বলিস সত্যগুলো বুঝিয়ে দিবি তাকে। ওই জ্ঞান ঝাঁপ দিলে সব হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই, বৃন্দাবন বাবুকে বলিস তো শক্তি নিয়ে যেতে শরীর থেকে। কর্মণ্যে বোধি কারস্তে মা ফলেষু কদাচন, কীর্তন কর না, খুব কীর্তন কর, প্রাণ খুলে কীর্তন কর না, সব পাবি। যত গোলমালে পা দিবি ততই পিছলে যাবে, খুব সময়ানুবর্তী হবি। যখন যা মনে হবে তখন তাই করবি। ঝড় বৃষ্টি বজ্র ত্রজ কিছু মানিস নে, দরকার হলে পদ্মা নদী সাঁতরিয়ে পার হবি। রাজাকে খুব ভালোবাসবি, ভক্তি করবি, রাজাও নারায়ণ, লয়ালিটি খুব ভালো। ভগবানকে ভালোবাসতে হলে রাজাকে ভালোবাসতে হয়, রাজা কি খারাপ করতে পারে রে? রাজা যেদিন প্রজার খারাপ করবে সেদিন রাজার রাজত্ব ঘুচে যাবে, রাজা যেদিন অন্যায় করবে সেদিন পৃথিবী দৃগ করে তাকে ফেলে দেবে, কিছুই করতে হবে না। তোদের লক্ষ্য ভগবান। জয় গুরু।